হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিজিটাল যুগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি শর্টকাটে দেখাবো ফটোশপের সাহায্যে মিরর ইফেক্ট কীভাবে দিতে হয়। প্রথমে গুগল থেকে একটা ছবি কপি করে নিলাম, তারপর ফাইল, নিউ ফাইল, ওকে, কন্ট্রোল বি দিয়ে ছবিটা পেস্ট করলাম। তারপর ক্যানভাস সাইজ, এখান থেকে পার্সেন্টে ক্লিক করলাম, হাইট 200 দিলাম। তারপর এখান থেকে কালার, হোয়াইট কালার সিলেক্ট করে দিলাম, ওকে প্রেস করলাম। কন্ট্রোল জে দিয়ে আরেকটা লেয়ার করলাম, লেয়ার 2। কন্ট্রোল টি দিয়ে ছবিটা সিলেক্ট করলাম, তারপর মাউস রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, তারপর মাউস রাইট ক্লিক করে রোটেট 180 ডিগ্রি, অ্যাপ্লাই। এরকম অসংখ্য টিউটোরিয়াল এবং টিপস অ্যান্ড ট্রিক্স আমরা আমাদের এই চ্যানেলে প্রতিদিন শেয়ার করব। আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। আর কত হবে নেক্সট টিউটোরিয়ালে, সে পর্যন্ত সব ভালো থেকো, আল্লাহ হাফেজ।